আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। এই ইলিশ মাছ আমি পটল দিয়ে রান্না করব, আর কিভাবে সারা বছর স্বাদ গন্ধ একটু নষ্ট হবে না, কিভাবে রাখা যাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে আমি মাছগুলো না আঁশটা সরিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো পিস করে কেটে নেব, তারপরে আমি ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে। ভিউয়ার্স, আমার মাছ দুটোই কাটা হয়ে গিয়েছে, আমি যে ধুয়ে নিয়ে আসছি। এখানে আমি যে একটা বক্সে রেখেছি দেখতে পাচ্ছেন, এই বক্সে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি এইভাবে সারা বছর রাখিয়ে দেব, একটুও মাছের স্বাদ গন্ধ কিছুই নষ্ট হবে না, যেমন মাছ তেমনই মনে হবে যে টাটকা মাছই কেটে খাচ্ছি। তো একটা টিপস আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই উপকারী। আমি এভাবে সারা বছরই মাছ রেখে দিই কেটে কেটে, আর গোটা মাছ রাখলে মাথাসহ মাছের একটা কমন গন্ধ হয়ে যায়। কিন্তু এই মা এইভাবে রাখবেন পানির ভিতরে দিয়ে, এইভাবে মাছগুলো সাজিয়ে দিয়ে তারপরে এইভাবে পানি দিয়ে মাছগুলোকে সব ডুবিয়ে দেবেন। সবগুলা মাছকে এইভাবে পানির ভিতরে ডুবিয়ে পানির ভিতরে রেখে দিতে হবে, আর এইভাবে বক্সটা ঢেকে দিতে হবে। তাহলে এইভাবে মাছ আপনি সারা বছর রেখে দেবেন ডিপে, যখন ইচ্ছা তখন খাবেন, যেমন মাছ তেমনই টাটকাই মনে হবে। তা আশা করি আপনাদের এই টিপসটি খুবই কাজে লাগবে, এভাবে আপনারা সারা বছর মাছ কিনে কিনে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরকম পাতলা পাতলা 4-5টা বক্সে অনেক মাছ এটে যাবে। এই গেল মাছ সংরক্ষণ করা। আর এইবার হচ্ছে আমি মাছ রান্না করব পটল দিয়ে। এই যে আমি পটল কেটে নিয়েছি, এইভাবে চিরে চিরে একটু একটু খোসা রেখে দিয়েছি, খোসাতে ভিটামিন আছে প্রচুর, আর একটু কাকে একটু কেচে কেচে দিয়েছি, সামান্য যে কেটে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে মাছটা আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, সামান্য পরিমাণ দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব, না ভাজলেও হয়, তারপরেও সবজি দিয়ে রান্না করবো যেহেতু, সেহেতু মাছ হয়তো ভেঙে যাবে, ওই জন্যে আমি একটু ভেজে নেব। দুটো মাছেরই মোটামুটি ডিম ছিল, এই যে ডিম খুব বেশি বড়ও না, তা মিডিয়াম সাইজের, আমার নাতনি খুব পছন্দ করে, তাই ডিমটা ওর জন্য রেখেছি, এই মাছের সঙ্গে দিয়ে দেবো। পরে ডিমটা ভাজবো না, এমনি রান্না করার সময় ঝোলের ভিতরে দিয়ে আমি রান্না করবো। তা আমি এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন আমি এই তেলে হালকা করে মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজি করার সময় আপনারা খুব সাবধানে ভাজি করবেন, এইভাবে দিক থেকে ছেড়ে দিবেন না, তাহলে নিজেই পুড়ে যাবেন তেলে। সবসময় এইভাবে গা ঘেঁষে, কড়ার গা ঘেঁষে এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হয়। এটাও একটা টিপস, যে এইভাবে আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হয়, মাছ ভাজি করার নিয়ম এগিয়ে ছিল, কখনোই দিক থেকে ছেড়ে দিতে হয় না। নতুন যারা তারা হয়তো জানে না, এইভাবে মাছ ভাজি করতে গিয়ে অনেকে হাত পা পুড়িয়ে দেয়, তেলে আগুন ধরে যায়। আমি শুধু একবার উল্টিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এটা আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, আমি এখন নামিয়ে রাখবো। এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতন। এই 2 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দেব। আমি মশলা কষিয়ে নেব, এই যদি পানি দিয়ে দিলাম, তা আমি এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা সব কিছু 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, যেহেতু মাছের লবণ দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে।
মশলা কষা হয়ে গিয়েছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। আমি এটাকে কষিয়ে নিব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। আমি ঢেকে দেব না, এইভাবে রান্না করব। পটলের কালারটা এরকম সুন্দর থাকবে। পটল কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আমার পটল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন মাছের ডিমগুলো আগে দিয়ে দেব। এখন মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিব। যেহেতু মা ডিমটা কাঁচা, সেই জন্য ডিমটা আগে দিয়ে দিলাম। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। 14 মিনিট রেখে আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, মাছগুলোও গোটা রয়েছে, একটা মাছও ভাঙেনি। আমি সার্ভ করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই তো কালারটাও কত সুন্দর হয়েছে। আর আমি পটল দিয়ে রান্না করেছি, এই গরমের দিনে পটল খাওয়া ভালো শরীরের জন্য। তা আপনারা এইভাবে পটলকে বিভিন্নভাবে মাছের সঙ্গে সবজি করে ভর্তা করে খেয়ে থাকবেন। তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার এইভাবে পটল দিয়ে মাছ রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।